গর্ভ অবস্থায় আপনার যদি সর্দি কাশি লেগেই থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপকারী যে দর্শক আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় কাশি শ্বাসকষ্ট করণীয় কি বলছেন ডক্টর সাবিনা পারভীন ম্যাম তার আগে দর্শক ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় গর্ভ অবস্থায় বিভিন্ন গায়নোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে আমাদের করসেল বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার বত্রিশ সপ্তাহ চলে আজ প্রায় চোদ্দ দিন ধরে খুব কাশি এবং সর্দি সর্দির সাথে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ডক্টর আমাকে লুমুনা টেন এবং ইনহেলার দিয়েছে যদি সর্দি কাশি শ্বাসকষ্ট কিছুই কমছে আপনি আপনার অ্যান্টিবায়োটিক দিয়েছে কিনা আমি জানি না আপনি একটা অ্যান্টিবায়োটিক শুরু করেন ইমিডিয়েটলি যেহেতু চোদ্দ দিন থেকে আপনার প্রচুর পরিমাণে কষ্ট আপনি এখনই মার্কেটে সেফ থ্রি অথবা ওর সেফ টু মিলিগ্রাম বারো ঘন্টা পর পর এটা সাত দিন খান তার সঙ্গে আপনি ট্যাবলেট ফাইভ লক্স অথবা ডোকোপা ফাই অথবা ডোকোপা দুইশো মিলিগ্রাম আপাতত সকালে একটা রাতে একটা পাঁচ দিন খান এরপর থেকে ডেইলি একটা অন্তত আপনি দশ দিন খাবেন আর আপনাকে যে না খুব সম্ভব এটা হচ্ছে মন্টিলুকাস মন্টিলুকাস মানে ট্রাই লক অথবা মোনাস নামে পাওয়া যায় দশ মিলিগ্রাম এটা ডেইলি একটা করে খান এবং আপনি নেবুলাইজ করেন নেবুলাইজ করেন আপনি বুডি মানে উইন্ডেল প্লাস দিয়ে আপনি নেবুলাইজ করে নেন আপনি கூட আপনার শ্বাস কষ্ট কমে যাবে এট লিস্ট দিনে একবার করেন জি যে 10টা প্রশ্ন আছে ডায়াবেটিসের তো আমি একটা প্রশ্নের উত্তর করলে 10 জনের প্রবলেম সলভ এইজন্য আমি এইভাবে উত্তর দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে আবারও আমি সবাইকে অনুরোধ করছি এই প্রোগ্রামটাকে একটু সবাই শেয়ার করবেন তাহলে আপনার একটা শেয়ারিং কোনো না কোনোভাবে গ্রামগঞ্জের অনেক মানে মেয়ে আছে এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা একবার ডাক্তারের কাছে যেতে পারে না প্রেগনেন্সিতে তারাও হয়তো সুবিধাটা পাবে ধন্যবাদ এমন অনেক হাজবেন্ডও আছে এখনো বলে যে ডাক্তার দেখায় কি হবে আমি আশা করি এইগুলো এই আনসার গুলো সবার মাঝে পৌঁছে যাক ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন